অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী স্বামী, বিকল্প কোনো আয়ের উৎস না থাকায় লক্ষ্মী দেবনাথ নাহা নামে এক গৃহবধূ টমটম চালিয়ে সংসার প্রতিপালন করছেন। পেটের দাগিতে কয়েক মাস আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে টমটম কিনে রাস্তায় নেমে পড়লেন তিনি। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোকুলনগর হাসপাতাল চৌমুহনী এলাকার বাসিন্দা গোপাল নাহা অসুস্থ হয়ে 3 বছর ধরে বিছানায় শয্যাশায়ী। তার পরিবারের স্ত্রী ও 2 কন্যা সন্তান রয়েছে। অসুস্থ হওয়ার কারণে গোপাল নাহা বিছানায় শয্যাশায়ী হওয়ার পর সংসারে রোজগার করার মতো কেউ ছিল না, তাই কি করে সংসারের হাল ধরবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন গোপাল নাহার স্ত্রী লক্ষ্মী দেবনাথ নাহা। অনেক চিন্তা ভাবনার পর গত 8 মাস আগে লক্ষ্মী দেবনাথ নাহা ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি ব্যাটারি চালিত টমটম ক্রয় করেন। এরপর অর্থ উপার্জনে টমটম নিয়ে রাস্তায় নেমে পড়েন তিনি। মহিলা বলে প্রথম প্রথম টমটম চালাতে খুব অসুবিধে হতো, এমনকি রাস্তায় অন্যান্য গাড়ি চালকরা ওই গৃহবধূকে দেখে অনেক কটু কথাও বলতেন। তারপরও হাল ছাড়েননি লক্ষ্মী দেবী। বিষয়টি ওই মহিলা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবনাথ এবং কমলাসাগরের বিধায়ক অন্তরা দেব সরকারকে জানান। সেই মোতাবেক 2 বিধায়কের তরফ থেকে বিভিন্ন অটো স্ট্যান্ডে জানিয়ে দেওয়া হয় ওই মহিলার যেন কোনো সমস্যা না হয়। তারপর থেকে ওই মহিলার টমটম চালাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। তিনি টমটম দিয়ে বিশালগড় থেকে আগরতলা পর্যন্ত যাত্রী নিয়ে যাতায়াত করেন বলে এক সাক্ষাৎকারে চালক লক্ষ্মী দেবনাথ নাহা জানিয়েছেন। তিনি অসুস্থ স্বামী এবং 2 কন্যা সন্তানের মুখে 2 মুঠো ভাত তুলে দেওয়ার জন্যই টমটম নিয়ে রাস্তায় নেমেছেন। টমটম চালিয়ে যেই টাকা রোজগার হয় তা দিয়ে কোনো রকমে স্বামী ও সন্তান নিয়ে বেঁচে আছেন বলে জানান তিনি। সংসারের হাল নিতে হয়েছে, আমার হাজব্যান্ড অসুস্থ, 2 মেয়ে আছে, তারপর অনেক পুরুষ মহিলা, এটা কোনো ভেদাভেদ নাই, কিন্তু সংসারে হাল নিতে গেলে তো অনেক পুরুষ মহিলা লাগে না, কারণ আমার ওখানে সংসার যে আমি চালাইতেছি আমার ভিতরে এই জিনিসটা নেই যে আমি মহিলা, আমার একটাই লক্ষ্য যে আমার সংসার চালাইতে হইব, আমার সংসারের হাজব্যান্ডে এখন অসুস্থ, হাজব্যান্ডের দায়িত্ব আমার নিতে হইব। কত বছর ধরে আপনি? আমার 8 মাস জানি। আচ্ছা, আপনি যে যে গাড়ি চালাইতেছেন কোনো সমস্যা হয় না, কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ, প্রথম প্রথম যদিও কোনো সমস্যা হয়েছিল, তবে আমার বিশালগড় ML সুশান্ত দা, কমলাসাগর ML অন্তরা দি, তারা কাছে জানানোর পরে তারা সেন্টি কিন্তু সব জায়গায় খুঁজে দেওয়া নেই, ওখানে আমার কোনো ইয়ে না, আগরতল বরতলা তো। বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এবং কমলাসাগরের বিধায়ক অন্তরা দেব সরকার সহ সকলে যদি তার পাশে থাকেন তাহলে সৎ পথে রোজগারের কোনো বাধা আসবে না বলে এমনটাই অভিমত লক্ষ্মী দেবনাথ নাহার। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।